স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিমানে যোগ হয়েছে আন্তর্জাতিক মানের অনেক উড়োজাহাজ তারপরও ঠেকানো যাচ্ছে না লোকসান গত পাঁচ অর্থ বছরে এর পরিমাণ এক হাজার কোটি টাকা বিমান কর্তৃপক্ষ বলছে তেলের দাম বেশি হয় লোকসান কমানো যাচ্ছে না তবে এর জন্য দুর্নীতি আর অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা মাহফুজ কামানের প্রতিবেদন উনিশশো সালের চৌঠা জানুয়ারি বঙ্গবন্ধুর হাতে ধরে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত পঁয়তাল্লিশ বছরে ফকার থেকে শুরু করে বোয়িং ট্রিপল সেভেন আধুনিক উড়োজাহাজের প্রায় সব মডেলেই যুক্ত হয়েছে বিমান বাংলাদেশের বহরে যেগুলো কখনো আনা হয়েছে ভাড়ায় আবার কখনো কেনা হয়েছে নিজ অর্থে দুই সালে কোম্পানিতে রূপান্তরিত হয় বিমান বাংলাদেশ এর পরের দুই বছর লাভের মুখ দেখলেও আবারও গুনতে হয় লোকসান 2011 থেকে 2014 এই তিন অর্থ বছরে লোকসান ছাড়ায় এক হাজার কোটি টাকারও বেশি অবশ্য এর পরে দুই অর্থ বছরে আবারও দেখতে শুরু করে লাভের মুখ এ সময় মোট মুনাফা হয় ছয়শ কোটি টাকা 2014-15 চোদ্দ অর্থ বছরে বিমানের যাত্রী ২০ লাখ বিশ হাজার জন 2015-16 পনেরো অর্থ বছরে যাত্রী পরিবহন করেছে তেইশ লাখ ১৮ হাজার জন বিমানের তথ্য বলছে আগের তুলনায় যাত্রী বাড়লেও কমেছে আয় কারণ হিসেবে বলা হচ্ছে বিশ্ববাজারের চেয়ে দেশে ফুয়েলের দাম বেশি এছাড়া গত বছর যুক্তরাজ্যের কার্গো পরিবহনের একটা বড় কারণ আলমপুরে আমাদের জ্বালানি খরচ পড়ে সেন্ট জেদ্দায় যেটা আমাদের পঞ্চাশ সেন্ট এবং বাংলাদেশে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে আমাদের সেই জ্বালানি কিনতে হয় এইটটি ফোর সেন্ট এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ফিফটি নাইন সেন্টে কিনতে হয় অর্থাৎ তুলনামূলক বিচারে বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য বিশ্ববাজারের তুলনায় অত্যধিক বেশি বাট সেক্ষেত্রে কিন্তু আমাদের টিকিটের দাম অন্য অন্য তুলনায় কিন্তু খুব বেশি হিসেবে আমরা কিন্তু ডাবল করার সুযোগ থাকে না বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি ফ্লাইটের বিলম্ব কমানো ও যাত্রী সেবার মান বাড়াতে না পারলে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে না বিমান আমি দুই হাজার ছয় থেকে আট পর্যন্ত আট পর্যন্ত ছিলাম তো সেই সময়টায় যদি একশো সাতচল্লিশ ডলার হওয়ার পরেও যদি লাভ করা সম্ভব হয় এখন তো তেলের দাম একটা পর্যায়ে তিরিশ ডলারের কাছাকাছি এসে গেছিল এখন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তো এই অবস্থায় লাভ না করার কোনো কারণ নাই যদি তেলটা যদি একটা ফ্যাক্টর হয় একটা এয়ারলাইন প্রফেশনাল রান করতে গেলে প্রফেশনাল ম্যানেজমেন্ট দরকার কিন্তু আমাদের বিমানের প্রফেশনাল ম্যানেজমেন্ট বলতে যে জিনিসটা সেটা সবসময় বিমান ল্যাক ছিল হ্যাঁ আমাদের যে ধরনের ইয়ারকাপ দরকার সে ধরনের ইয়ারকাপ আমাদের কখনোই ছিল না তারপরে তো এখানে নানা রকম আরও যেসব ব্যাপার আছে দুর্নীতির ব্যাপার আছে বর্তমানে পনেরোটি আন্তর্জাতিক গন্তব্য সহ ষাটটি অভ্যন্তরীণ রুটে চলাচল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সফুজ কামাল ঢাকা